এইচএসসি সমমানের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আজ 30 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি লাইভে আসার কথা ছিল এবং তিনি লাইভে এসেছেন। আসলে আজকের ভিডিওতে শিক্ষামন্ত্রী লাইভে এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে কী বলেছেন সেই তথ্যটা তোমরা জানতে পারবে। তাই অবশ্যই দেরি না করে আমাদের পুরো ভিডিওতে তুমি জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আজ 30 সেপ্টেম্বর লাইভে কী বলেছেন সেই তথ্যটা আমরা জেনে আসি। এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। আমাদের আমরা বারবার বলেছি যে এইচএসসি পরীক্ষা নেবার আমাদের সকল প্রস্তুতি সবকিছু আমাদের ষোলো আনা আছে, কারণ আমরা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বন্ধ করেছি। আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন জায়গা মতো সব আছে, সবই আছে। এখন প্রশ্ন হলো যে এই যে বিরাট সংখ্যক পরীক্ষার্থী এবং আমাদের পরীক্ষায় যেরকম নিয়েও আমাদের সঙ্গে আমাদের দেখা যায় বাবা মা আত্মীয় স্বজন, তারাও কেউ কেউ যান, 14 লক্ষ পরীক্ষার্থী, তার সঙ্গে যদি অভিভাবক দু একজন যান আর সেটা দিয়ে সংখ্যা অনেক বাড়ছে। তারপরে লক্ষাধিক যারা প্রত্যবেক্ষক আছেন শিক্ষকরা, তারা তার সঙ্গে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এই সব মিলিয়ে একটা বিরাট 25-30 লাখ লোকের একটা সম্পৃক্ততা, এবং যাদের অধিকাংশই হয়তো গণপরিবহন ব্যবহার করবেন। তো সেই জন্যই স্বাস্থ্য ঝুঁকিটার ব্যাপার আমাদের সবসময় মাথায় আছে, যে কারণে আমরা এখন পর্যন্ত এটি নিতে পারিনি। কাজে আমাদের যদি নেওয়া সম্ভব হয় তাহলে কি কি কতটুকু সম্ভব হতে পারে, আমরা এর সবকিছু খুব পরিশ্রম করে আমরা এগুলোর একেবারে সুনির্দিষ্ট পুরো ঠিক করেছি। আমরা এই আজকে হলো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আমি আশা করছি আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্ট ভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। কাজে এই মুহূর্তে বলছি, শুধু আমাদের সমস্ত রেঞ্জ অফ পসিবিলিটিস একেবারে আমরা পরীক্ষা নিলে কতটুকু পরীক্ষা আমরা নেব, সেই পরীক্ষাটা কি পদ্ধতিতে হবে। আমি পরীক্ষার্থীদের বলতে চাই যে আমরাও একসময় পরীক্ষার্থী ছিলাম, আমাদেরও সন্তান সন্ততি আছে। আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে আমাদের পরীক্ষার্থীরা যারা দীর্ঘদিন প্রায় 6 মাস যারা পড়াশোনার থেকে অনেকেই হয়তো একটু দূরে সরে গেছেন, অনেকেই তেমন ভাবে আর নিয়মিত ভাবে পড়াশোনা করতে পারছেন না, এটা খুব স্বাভাবিক। 6 মাস ধরে থাকছে পরীক্ষার জন্য, পরীক্ষা কবে হবে কবে হবে করে এই প্রস্তুতি নিয়ে রাখা যায় না, ধৈর্য ধরে রাখা যায় না। কাজেই আমি বারবার বলেছি অন্তত 15 দিন সময় দেব। আমার মনে হয় যে আমরা অন্তত 4 সপ্তাহ সময় দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, পরীক্ষার আগে, পরীক্ষা শুরু করার আগে অন্তত পক্ষে 4 সপ্তাহ সময় দেব, এবং আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে কত মিনিমাম কতগুলো সাবজেক্ট নিয়ে এবং মিনিমাম কত নম্বরের পরীক্ষা নিয়ে আমরা এই পরীক্ষা কাজটি সম্পন্ন করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু কিছু বিষয়ের বেলায় আমাদের হয়তো বা আমরা আপনাদের জেএসসি এসএসসি সেগুলোর নম্বরকেও আমরা মূল্যায়নের মধ্যে নিয়ে আসতে পারি। কাজেই অনেকগুলো অপশন আমরা ঠিক করেছি, আমরা আপনাদের কাছে যেই অপশনটি সিদ্ধান্ত হয়ে যাবে বা যে অপশন গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, কারণ আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি অমুক তারিখ থেকে পরীক্ষা নেব, তারপরে যদি পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া না যায় সেই অপশনটিও তো আমাদের আপনাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখতে হবে, তাই না? কিংবা আমি পরীক্ষা নিতে যাচ্ছি সেই সময় আমার যেই পরীক্ষার্থীটি কোভিডে আক্রান্ত বা যার বাড়িতে কোভিডে আক্রান্ত কেউ আছে সেই পরীক্ষার্থীর কি হবে, নিশ্চয়ই তাকে আমরা চাই না সে পরীক্ষা কেন্দ্রে আসুক, তাহলে তার জন্য তো আমার একটা বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে। এই সবগুলো নিয়েই, এই সমস্ত প্রস্তাবনা নিয়েই, সমস্ত সিদ্ধান্ত নিয়েই আশা করি ইনশাল্লাহ আগামী সোম মঙ্গলবারের মধ্যে আপনাদের সামনে আমরা সবাই মিলে আবার আসবো। আর এটুকু আবারও বলবো, আমাদের পরীক্ষার্থীরা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা দীর্ঘদিন পড়ার সঙ্গে একেবারে পরীক্ষা নেবার ষোলো আনা প্রস্তুতি নেওয়া সেই অবস্থাটায় তারা নেই, সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেয়া, তারপরে পরীক্ষায় যেন তাদের তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। আর অপশন রাখবো যারা কোনো কারণে পরীক্ষাটা দিতে পারবেন না তাদের কিভাবে মূল্যায়নটা হবে, এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী সোম মঙ্গলবার আপনাদের সামনে আসবো। প্রিয় এইচএসসি সমমান পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল এইচএসসি পরীক্ষা নিয়ে আজকে সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।